হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন নিয়ে চলে এলাম আরও তিনটে ইউনিভার্সিটি প্রভিশনাল মেরিট লিস্টের আপডেট শেয়ার করছি এবং কারেকশানের আপডেটটাও শেয়ার করে দিচ্ছি। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য পরপর ভিডিও আসবে, নোটিফিকেশান যাবে না, কিন্তু আপডেটগুলো খুব ইম্পর্টেন্ট। তো চলুন দেখে নিচ্ছি তিনটে আপডেট একসাথে শেয়ার করছি। বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে অ্যাকচুয়ালি প্রথমে আমরা প্রভিশনাল মেরিট লিস্ট নিশ্চয়ই দেখব, কিন্তু আজকের ফার্স্ট একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কারেকশান অ্যান্ড এডিটিং। বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাদের যে প্রিভিয়াস নোটিশে বলে দিয়েছিল কারেকশান এবং এডিটিং করতে গেলে স্টুডেন্টসরা তাহলে 17 এবং 18 তারিখ দুদিন সময়, মানে আজ এবং কাল, এই দুদিন আপনাদের কাছে সময় রয়েছে। দুদিনের মধ্যে আপনাদের কিন্তু এডিট করতে হবে যদি কারো ফর্ম ফিল আপে ভুল থাকে। আরও একটা ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম 2 টাইমস, অর্থাৎ 2 বারের বেশি কিন্তু আপনাদের এডিট করার সুযোগ দেবে না। তার ফলে আপনারা একবারের মধ্যেই চেষ্টা করবেন যদি কারোর কারেকশান বা এডিটের কোনো কিছু থাকে। তার ফলে 17 এবং 18 আজ এবং কালকের এই দুটো দিন খুব ইম্পর্টেন্ট যারা এডিট করার প্ল্যানিং করছেন বা যাদের ধরুন আজকে কোনো না কোনো কিছু ভুল এসছে। চলে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাদের পিজি যে অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ওয়েবসাইট চলে এসেছি। এখানে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রভিশনাল মেরিট লিস্ট বলে দিয়েছে। এই যে প্রভিশনাল মেরিট লিস্ট, জাস্ট আমি এটা ক্লিক করলাম। এখানে আপনি সাবজেক্ট অনুযায়ী কিন্তু মেরিট লিস্টগুলো পরপর পেয়ে যাচ্ছেন। লাইক ধরুন আজকে এই যে বোটানি ক্ষেত্রে 80% মানে হচ্ছে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্ট, 20% মানে হচ্ছে আদার্স ইউনিভার্সিটি যারা স্টুডেন্টস আছে। তো চলুন আমরা মোটামুটিভাবে একটা যে কোনো একটা সাবজেক্ট দেখে নিই। ধরুন আজকে জুলজি দেখছি, তো জুলজির আমি জেনারেলটা ক্লিক করলাম, আপনার কাছে পিডিএফ ডাউনলোড হবে এবং এখানে দেখুন বলে দিয়েছে 1 নম্বরে যেমন এই যে নাম রয়েছে এবং পার্সেন্টেজ রয়েছে 97.60, একটা যথেষ্ট ভালো পার্সেন্টেজ, তার মানে ভিউ স্টুডেন্টসটা কিন্তু অ্যাচিভ করতে পেরেছে। টপ 20-র মধ্যে রয়েছে 94.50, টপ 40-র মধ্যে রয়েছে 92.50, টপ 60-র মধ্যে রয়েছে 91.30, টপ 100-এর মধ্যে রয়েছে কিন্তু আপনার ধরতে গেলে 90.10, না টপ 100 রয়েছে 89.30% রয়েছে ভিউ স্টুডেন্টসরা, অর্থাৎ যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্টস বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অটোনোমাসে কোথাও থেকে পড়াশোনা করেছে। ধরুন আমরা এবার আরেকটা যে কোনো দেখিয়ে নিচ্ছি। আমি জাস্ট একটু স্ক্রল করে চলে আসছি, আরও একটা যে কোনো সাবজেক্ট আমি দেখাচ্ছি। ধরুন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স দেখাচ্ছি, অর্থাৎ ম্যাথ, যেটা আমি 20% দেখাচ্ছি। জাস্ট আমি এই 20%-এ গেলাম, আমি জেনারেলটা ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে মোটামুটিভাবে এই যে পুরোপুরিভাবে বলে দিয়েছে এটা আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এবং এখানে দেখুন আজকে পার্সেন্টেজ রয়েছে 99% রয়েছে। তার ফলে বুঝতেই পাচ্ছেন আজকে, এবং এটা কিন্তু আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসটা সব 99% থেকে শুরু হয়েছে ম্যাথের ক্ষেত্রে। টপ 20-তে রয়েছে 95% মতন এবং তার পরবর্তী এখানে বা টপ 40-এ রয়েছে 93.50% মতন, যা টপ 60-তে রয়েছে আপনার 92.20, টপ 80-তে আপনার রয়েছে কিন্তু 90.30, টপ 100-এ রয়েছে 89.41, অর্থাৎ আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদেরও খুব ভালো রেজাল্ট অন্তত এইবার। দেখুন এখানে আর আপনি কাস্ট ওয়াইজ এখানে পরপর পেয়েও যাবেন ক্যাটাগরিগুলো। তো এটা মোটামুটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাদের যে বর্তমানে মেরিট লিস্ট, এখান থেকে আপনারা দেখে নিতে পারছেন এবং যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে লগ ইন করে কিন্তু আপনারা সেগুলো চেঞ্জেসও করতে পারছেন, বোঝা গেল, এবং এখান থেকে আপনি পুরো লিস্টটা পেয়ে যাবেন। তো আমি আরেকটা দেখতে চাইছি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে রিমোট সেন্সিংটা আমি একটু দেখতে চাইছি যে রিমোট সেন্সিংয়ে এবছর কীরকম মোটামুটি আবেদন হলো। চলে এসেছি রিমোট সেন্সিংয়ে। আমি জাস্ট 20% ক্যাটাগরিটা দেখতে চাইছি যে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টরা। দেখুন এখানেও পার্সেন্টেজ বিশাল, 97.90 থেকে শুরু হয়েছে পার্সেন্টেজ। টপ 20-তে রয়েছে 91% মতন, টপ 40, টপ 60, টপ 80, টপ 100-এ রয়েছে 85.60, প্রচুর পার্সেন্টেজ। তার ফলে বুঝতেই পাচ্ছেন যে 100-এ গিয়ে কিন্তু 85% এলো এই সাবজেক্টটায়। অন্যান্য সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি থেকে আরও প্রচুর নম্বর। তো চলুন দেখে নিচ্ছি আরও একটা আপডেট। আমি এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফেও কিন্তু তাদের যে প্রভিশনাল লিস্ট ধরতে গেলে প্রি এডিটিং লিস্ট চলে এসছে এবং এদের বর্তমানে কারেকশান চলছে। কারেকশান হচ্ছে আজকে 17 তারিখ রাত্রির 11:59 অবধি। তার ফলে এর মধ্যে আপনাদের আবেদন করতে হচ্ছে যদি কারোর কারেকশান বা এডিট করতে হয়, জাস্ট লগ ইন করে আপনাকে কারেকশান করতে হবে। তো এখানে দেখুন চলে এসছে, এখানে লিস্ট চলে এসছে। আমি যে কোনো একটা লিস্ট আপনাদের দেখাতে চাইছি, লাইক জিওগ্রাফি দেখাতে চাইছি, MA বা MSc। তো এখানে দেখুন মোটামুটিভাবে এখানে পার্সেন্টেজ অফ মার্কস এখন 74.8%, পার্সেন্ট থেকে এখানে শুরু হয়েছে এবং আমি একটু স্ক্রল করে একদম তলায় চলে যাচ্ছি, অর্থাৎ লাস্ট পার্সেন্টেজ অফ মার্কস দেখুন এখানে 5168.6। যদিও এখানে তার মানে যে নম্বরগুলো রয়েছে এগুলো কিন্তু টোটাল পুরোপুরিভাবে অর্থাৎ মিলেমিশে রয়েছে নম্বরটা, অর্থাৎ এই নাম্বারটা কিন্তু মানে পুরোপুরিভাবে ক্যালকুলেটিভ ওয়েতে নেই। তার ফলে এখানে আপনি আপনার নিজের নামটা বর্তমানে দেখে নিতে পারছেন এবং দেখে নিয়ে আপনারা কিন্তু যদি কারেকশান করতে হয় তাহলে করে নেবেন, যদি কারেকশান না করতে হয় তাহলে নিজের নামটা আছে কিনা সেটা দেখে নেবেন। যদি না নাম থাকে বা যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে তো কারেকশান করছেন, আর যদি না নাম থাকে তাহলে হেল্প ডেস্কে কিন্তু ইমিডিয়েটলি কথা বলবেন। মনে রাখবেন আজকের রাত্রি 12টার মধ্যে কিন্তু আপনাদের এই কারেকশানটা করতে হবে। চলুন দেখে নিচ্ছি পরবর্তী বিশ্ববিদ্যালয়, সেই পূর্ব মেদিনীপুরের আরও একটি ইউনিভার্সিটি যার নাম মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি সরকারি বিশ্ববিদ্যালয়। আমি যার আপডেট শেয়ার করেছিলাম আপনারা নিশ্চয়ই আবেদন করেছেন। তো এখানেও দেখুন প্রভিশনাল মেরিট লিস্ট চলে এসছে প্লাস কারেকশানের চলে এসছে। কারেকশান এখানে কিন্তু 18 তারিখ অবধি হচ্ছে, তার মধ্যে আপনাদের কিন্তু কারেকশান করে নিতে হবে। কালকে রাত্রি 11:59 মধ্যে আপনাকে কিন্তু এই ধরতে গেলে এই মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি যদি কারোর কোনো প্রবলেম থাকে কারেকশান করতে হবে। কারেকশান লগ ইন করে আপনাকে জাস্ট করতে হচ্ছে। তো প্রভিশনাল মেরিট লিস্টে ক্লিক করলে আপনার কাছে দেখুন এরকম চলে আসবে, যেমন এই ম্যাথামেটিক্স এটা দেখছিলাম 97.40 দিয়ে মোটামুটিভাবে দেখুন এখানে ইন্ডেক্স পয়েন্ট চলে এসছে নাম্বারের এক্সপেক্টে, এবং এখানে যা আবেদন হয়েছে টোটাল মোটামুটি আমরা দেখছিলাম জেনারেল ক্যাটাগরিতে 115টা মতন আবেদন হয়েছে এবং সেখানে 68.75-6 মতনও কিন্তু টোটাল এখানে আবেদন হয়েছে। এর পরবর্তী চলে আসবে অ্যাকচুয়ালি আপনাদের কাছে এই সাবজেক্ট ওয়াইজ এদের কিন্তু আলটিমেটলি পরবর্তী যে অ্যাডমিশান লিস্ট আপনাকে চলে আসবে। দেখুন এখানে ইংলিশের ক্ষেত্রেও দেখুন 93 দিয়ে মোটামুটি ইন্ডেক্স পয়েন্ট চালু হয়েছে এবং ইংলিশের ক্ষেত্রেও এখানে যারা জেনারেল ক্যাটাগরি 126 মতন কিন্তু আবেদন হয়েছে এবং বাকি অন্যান্য ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পরপর আবার অন্যান্য আবেদনগুলো হয়েছে। তো তার ফলে যারা মহাত্মা গান্ধী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন তারা অতি অবশ্যই রেকটিফিকেশানটা করে নিন যদি দরকার পড়ে, না হলে তো আপনাদের ফাইনালি মেরিট লিস্টের জন্য ওয়েট করতে হবে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী অন্যান্য ইউনিভার্সিটি আপডেট নিয়ে আসছি, সঙ্গে থাকুন। তার জন্য ভালো থাকবেন, বেস্ট অফ লাক।